নমস্কার। প্রত্যেকে ভালো আছেন এবং অন্য কেউ ভালো রাখছেন, এই জায়গাটাই ডামাডোল। আমরা যতই উইশ করি না কেন, নিজেরা ভালো থাকতে হবে, নিজেদের স্বার্থ নিজেদের দেখতেই হবে। অন্যকে ভালো রাখার কাজটা আমরা কে কজনে করছি, দেশ দশের চিন্তা আমরা কজনে করছি, এটা বড় প্রশ্ন। এরকম প্রশ্ন অনেক জাগে, কিন্তু সব প্রশ্নের যে উত্তর দিতেই হবে এমনও কোনো কথা নেই, সব প্রশ্নের উত্তর সবার কাছে পৌঁছাবে এমনও কোনো মানে কথাই নেই। একজন মানুষ সচেতনতার কাজ করছেন, তাকে কটূক্তি শুনতে হবে না বা কেন শুনতে হবে এ প্রশ্নেরও কোনো উত্তর নেই নেই কী করা যাবে জগতে? এইরকম সমস্ত কিছুর সাদামাটা উত্তর বেরিয়ে আসে না, সমস্ত কিছু সাদামাটা সমাধান হয় না, এটা মেনেই আমাদের চলতে হয়। সাদাকে প্রয়োজনের সময় কালো ধূসর এমনও বলে দিতে হয়। কেন বলতে হবে এই প্রশ্নটার উত্তরটারই আমাদের কাছে নেই। সাদাকে সাদা চোখে সাদাই বলবো আমরা, কালোকে কালোই বলবো, এটা কেন বলতে পারি না আমরা সময়ের সময়, এটাই আমাদের না। বেশি বললে ব্যর্থতার কথা, বললে জ্ঞান দেওয়ার কথা মনে হবে। এনিওয়েজ, জ্যোতিষের মঞ্চে নাকি শুধুমাত্র জ্যোতিষেরই আলোচনা হবে এটাই এক্সপেক্টেড, কিন্তু একজন জ্যোতিষ ব্যক্তিত্বের যে টোটাল সিনারিওতে সামাজিকতার মধ্যেও কিছু দায়বদ্ধতা কাজ করে, কারণ সেই সমাজের মানুষজনদের নিয়েই তাদের কাজকর্ম, সেটা তো বা অনেকে মনেই করেন না। মানুষজনদের শুধুমাত্র অর্থ উপার্জনের মেশিন বলেই মনে করেন না। আবার মার্জনা চেয়ে নিচ্ছি, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে আঘাত করা নয়, যেটা বাস্তব সেটাই উত্থাপন করতে হবে। শুধু জ্যোতিষের এই মঞ্চ কেন, সামগ্রিক পরিবেশের দিক থেকেও এই ধরনের নেগেটিভিটি কাজ করছে। কিন্তু এখনও কি বলুন তো, এখনও শুভ বোধ বিবেচনা আছে বলেই অনেক কিছু কালোর মাঝে আলো কিন্তু দেখা যায়, সেটা অন্যান্য ক্ষেত্রে যেমন এই জ্যোতিষের মঞ্চেও তেমন। সেই আশায় বুক বেঁধে আমরা এগিয়ে চলি, তবেই জীবনের সার্থকতা। আর সেই আশায় ছোট্ট মাত্র কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করেন শ্রীমতী অপর্ণা দত্ত তার ভূমিকার মাধ্যমে, আজও সেটা জারি থাকবে। আসুন তাকে স্বাগত জানিয়ে সেই কাজের কাজটাই করা যাক। নমস্কার দিদি। নমস্কার। অ্যাকচুয়ালি যেটা সুব্রত বলছিলাম আমি মন দিয়ে শুনছিলাম, যে দেখুন বাস্তবতার নিরিখে তো আপনারা বিচার করেই আসছেন এতদিন যাবত, অ্যাস্ট্রোলজি কী সেই সম্যক ধারণাটাও আপনাদের মধ্যে এতদিন যাবত হয়ে এসছে, কিন্তু ক্লারিফিকেশনের জায়গায় কিছু নতুনত্ব, কিছু অ্যাডিশন, এটা আপনাদের কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ অ্যাস্ট্রোলজি কিন্তু স্থান কাল পাত্রভেদে বিভিন্নভাবে প্রকাশিত হয় এবং অন্যান্য সাবজেক্টের মতো উত্তরোত্তর কিন্তু এই সাবজেক্টের গবেষণার কাজ চলেই আসছে এবং গবেষণা হতে হতে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যে পুরনো কিছু মানে ছক ভাঙা দৃষ্টিভঙ্গিও আমরা কিন্তু পেয়ে যাই। হয়তো আপনারা ভাববেন আমি যোগের বিরুদ্ধে কথা বলি, যোগ ফর্মেশন নিয়ে আমার একটা মানে কিউরিসিটি আপনাদের সামনে আমি বলি যে কী করে যোগ ফর্মেশন হয় বা যোগ ক্যান্সিলেশন হয় সেই জায়গাটা আপনারা জানুন। তারপরে ধরুন আরও কিছু জায়গাগুলো আছে, যেমন কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমরা যেটা করে থাকি, প্রথম হচ্ছে দশা অন্তর্দশা প্রাধান্য আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আপনার চার্টে যে নেগেটিভ যোগই থাকুক না কেন, যে প্ল্যানেট যত নেগেটিভভাবে আপনাদের চোখে আসুক না কেন, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অ্যাক্টিভেট না হলে সেই প্ল্যানেটের নেগেটিভিটি বা পজিটিভিটি আপনারা কোনোটাই পাবেন না, এগুলোও আপনাকে বুঝতে হবে। যেমন লং টার্মে যে সমস্ত প্ল্যানেটগুলো আছে যারা দীর্ঘমেয়াদি ফল প্রদান করে, সেই সব প্ল্যানেটগুলো তার দশা এবং অন্তর্দশা পিরিয়ডে কী কী ফল দেবে, বা ধরুন একটা প্ল্যানেট বা দশা ভেদে কী করে ভিন্ন ফল দেয়, এটারও কিন্তু ক্লারিফিকেশন এক্সপ্লানেশন আমি আপনাদের সামনে দিয়েছি। সুতরাং একটা ন্যাটাল চার্টে কোনো একটা যোগ দেখে আপনারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন এবং সেক্ষেত্রে আতঙ্কিত হয়ে পড়ার ফলেই কিন্তু আপনাদের যত রকম মানে মিসগাইডেড হওয়া এবং মানে মিসটেকের পথে পা বাড়ানো, এই দুটোই কিন্তু আপনারা করে থাকেন এবং লাস্টে দোষ দেন কিন্তু অ্যাস্ট্রোলজির। অ্যাস্ট্রোলজি একেবারেই সেই সাবজেক্ট নয়, অ্যাস্ট্রোলজি হচ্ছে ভীষণ অথেন্টিক এবং যে সাবজেক্ট একমাত্রই যে আপনার জীবনের ভবিষ্যতের বা আপনার অতীতের ডায়াগ্রামটা বলে দিতে পারে, ভবিষ্যতে আপনি কী করবেন সেটাও বলে দেওয়া যায়, তা সেটাকে হাতে নিয়ে আপনারা চলুন এবং আপনাদের মননশীলতা চিন্তা শক্তিটাকে একটু ডেভেলপ করুন, কারণ সব কিছু কিন্তু আমাদের হাতে নেই, এটাও আপনাদের মানতে হবে, সব কিছু কিন্তু আমাদের হাতে নেই, কারণ আপনার ডেস্টিনিটা আপনি সঙ্গে করে নিয়ে এসেছেন,
আপনার কর্মফল আপনি ভোগ করবেন, আপনার প্রারব্ধ ফলও আপনি ভোগ করবেন, শুধু আপনার সাফল্যের জায়গায় কোন কোন বাধাগুলো আছে সেই বাধাগুলোর ইন্ডিকেশন দেওয়া এবং সেই বাধা অতিক্রমের কাজে কিছু সংখ্যক রেমেডি প্রদান করে সেই জায়গাটাকে একটু ডেভেলপ করিয়ে দেওয়া, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির মূল কথা এবং মূল কাজ। ফোনে কেউ আছেন? আমি ফোনটা নিয়ে আসছি। কে আছেন? আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি। ম্যাডামের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, আমাদের সবাই খুব দেখে। আমি একটু আমার বোনের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, বোনের নাম কি সেটাই বলুন। কেয়া পাত্র। বলুন, ডেট অফ বার্থ বলুন। 28 জুন 1991। সময় কখন? সকাল 9:50। সকাল 9:50 মিনিটে কোথায় জন্ম হয়েছিল? কলকাতা। কলকাতা, আচ্ছা। কি বার? হ্যালো, জন্মবার জানা আছে আপনার? হ্যাঁ, শুক্রবার। শুক্রবার। ভালো লাগার কথা বলছিলেন দিদির অনুষ্ঠানের। আমরা শুধু শুধু প্রশংসা শুনোর মানে শোনার পক্ষপাতী নই, তার সঙ্গে যুক্তি সপক্ষে থাকাটা জরুরি। আপনার কাছেও সেটা প্রত্যাশা করি। কোন দৃষ্টিভঙ্গিতে, কোন যুক্তিতে দিদির অনুষ্ঠান ভালো লাগে? অনেকেরই তো খারাপও লাগে। আসলে দিদির দিদির যে মানে ব্যাখ্যাগুলো, মানে দিদি খুব ভালো করে সব জিনিসগুলো ব্যাখ্যা করতে পারেন, অপর্ণা দিয়েছি, ওই জন্য ওনার প্রোগ্রামগুলো খুব মানে আমাদের কাছেও খুব আকর্ষণীয় হয়ে ওঠে আর কি। খুব ব্যাখ্যাগুলো বিজ্ঞানসম্মত আর কি, মানে কোনোটা কিছু মানে প্রত্যেকে কি মানে সাইন্টিফিক একটা এতে ব্যাখ্যা করেন, ওই জন্য খুব ভালো লাগে আর কি। যে যুক্তি দিয়ে বুঝিয়ে দেন, তো ওই জন্য বেশ আপনার স্বতন্ত্র মতামতের জন্য ধন্যবাদ। এবারে আপনার বোনের প্রেডিকশনে যাই। আচ্ছা, বোনের কেরিয়ার নিয়ে প্রশ্ন? বিয়ে নিয়ে আসছি, তারপর তার আগে ও কি করছে, কি ক্যারিয়ারটা কি হয়েছে ওর? ক্যারিয়ার বলতে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে একটা ওই বেসরকারি স্কুল মানে এমনি এতে কি কাজ করে আর কি, বেসরকারি। মোট কথা নিজস্ব ইনকাম আছে তাই তো? হ্যাঁ, ছোটখাটো। আচ্ছা, বিয়ের ব্যাপারে কি আপনারা জিজ্ঞেস করতে চাইছেন যে আপনার লাভ ম্যারেজ হবে কি না? লাভ ম্যারেজ মানে এখনো সেরকম কিছু নেই, মানে অ্যারেঞ্জ ম্যারেঞ্জের দিকটা মানে লাভ হয়নি, তবে সময়টা আছে। আচ্ছা, একটা প্রশ্ন বলছি, ওর কি কোনো লাভ অ্যাফেয়ার নেই? না ম্যাডাম, নেই। কিন্তু এখানে দেখাচ্ছে, কেটে যায়নি তো এর আগে? না ম্যাডাম, সেরকম তো কিছু ঘটনা ঘটেনি। লাভ অ্যাফেয়ারের জায়গাটা কিন্তু বেশ প্রমিনেন্ট, ঠিক আছে? বিয়ে হয়ে যাবে, বিয়ের অসুবিধে নেই, কিন্তু এখানে লাভ অ্যাফেয়ারের জায়গাটা ভীষণ প্রমিনেন্ট এবং দুখানা লাভ অ্যাফেয়ার থাকার কথা, মানে একটা কেটে গিয়ে আরেকটা, এটা আপনি একটু খোঁজ খবর নিন। কিন্তু ওর অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে? ম্যারেজ হয়ে যাবে, ম্যারেজ আপনার রাহু ভেনাসে হবে, একটু সময় লাগবে, বাট ওর লাভের জায়গাটাও আছে কিন্তু। এটা আপনি বোনের থেকে শুনে নিন, হয়তো আপনি জানেন না, কারণ কৃষ্ণমূর্তি পদ্ধতি কিন্তু প্রমিনেন্সি দেয়। ওর ভেনা রাহুর দশা চলছে। আচ্ছা, তার আগে একটু জিজ্ঞেস করে নিই, ওর হচ্ছে মানে স্যাজিটেরিয়াস মুন সাইন, মানে আপনার ধনুরাশি তাই তো? ধনুরাশি সিংহ লগ্ন এবং ভেনাসের নক্ষত্রে জন্মেছে। তো এখন ওর বর্তমানে রাহুর দশা চলছে, রাহু ফিফথে পজিটেড। হ্যাঁ, রাহুর মধ্যে রাহু চলছে এবং রাহু পঞ্চম ভাবে পজিটেড, রাহু আছে ভেনাসের স্টারে কেতুস্থাবে। ভেনাস কিন্তু বসে আছে 12-তে, 5-12 কম্বিনেশন হচ্ছে একটা রিলেশনশিপে থাকার কথা, এবং সাবলট যখন 11, মানে প্রেমের দিক থেকে সাফল্য পাওয়ার কথা এই সময়। তো ব্যাপার হচ্ছে যে ও রিলেশন থাকার কথা, একটা রিলেশন কেটে গিয়ে আরেকটা রিলেশন হওয়ার কথা, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্রশ্ন, সেটা হচ্ছে ওর ম্যারেজ। ম্যারেজটা হয়ে যাবে, বাট রিলেশনশিপের জায়গা থেকে ম্যারেজ নেই, ম্যারেজটা হবে আপনাদের নেগোসিয়েশন ম্যারেজ, ঠিক আছে? একটু দেরি আছে আপনার, বলতে গেলে এটা আপনার 26-27, একটু লেট ম্যারেজ, 26-27 সালের নাগাদ আপনার এই ম্যারেজের ইয়েটা আছে, অপরচুনিটিটা আছে, ঠিক আছে? তবে লাভ ম্যারেজ হবে না, লাভ থাকবে অ্যারেঞ্জ ম্যারেজ হবে। ওকে, আচ্ছা ম্যাডাম, সাথে থাকুন।
একটা কথা ভীষণ, মানে আপনি জোর দিয়ে বলছেন যে তার লাভ অ্যাফেয়ারের এবং দু দুটো চান্স রয়েছে, এবং ওনার দিদি বলছেন যে না এমনটা ঘটে, অনেক সময় অনেক কিছু পরিস্থিতি কাজ করতে পারে থাকে না, কিন্তু আপনি এত জোরের সঙ্গে মনে ভাববে যে না দিদি প্রেডিকশনটা ঠিক করেছেন, এটা 100%, কারণ আপনি যে কনফিডেন্সের সঙ্গে বলছেন সত্যি সেটা তো আপনাকে মানতেই হবে, আপনি অগোচরে মানেন আর সামনাসামনি মানেন, অ্যাকচুয়ালি মানে সর্বসমক্ষে সমস্ত কিছু এটাই এটাই এটা বাস্তব, কারণ এটা 100% আমি মানে 100% শিওর যে ও একটা অ্যাফেয়ারে আছে, না এত কনফিডেন্সের সঙ্গে কি করে জোর দিয়ে বলতে পারে, 5-12 কম্বিনেশন, 5-12, 5 হচ্ছে লাভ অ্যাফেয়ারের জায়গায়, 12th হাউস হচ্ছে বেড প্লেজারের জায়গা, আমি এতটাই বললাম, এবং 11th হাউস হচ্ছে সাকসেসের জায়গা লাভ অ্যাফেয়ারে, বা লাভ অ্যাফেয়ারটা তখনই কনভার্ট করবে যখন পঞ্চম থেকে সপ্তমের কানেকশন আমরা পাবো, আচ্ছা, আবার রিভার্সলি সপ্তম থেকে আমরা পঞ্চমের কানেকশনটা পাবো তখন এটা গেটিং টু ম্যারেজ, আচ্ছা, তো সেই জায়গাটা কিন্তু আমি পেলাম না, আমি 7th হাউস দেখে নিয়েছিলাম, ওর দিদি যখন বললো যে দিদি বিয়ের ব্যাপারটা একটু বলুন, সপ্তম ভাবে সাবলট ভেনাস, সাবলট ভেনাস কিন্তু 12th পজিটেড, বাট এটা কিন্তু থার্ড 3 এবং 10th এর লর্ড, 10th হচ্ছে আপনার ডেট্রিমেন্টাল হাউস টু 11th, মানে ফ্রেন্ডশিপের জায়গা ব্রেক, সুতরাং এই চার্ট কোনোভাবেই লাভ মানে অ্যাফেয়ার আছে বাট ম্যারেজের জায়গায় লাভ ম্যারেজ নয়, কনভার্ট হবে না একদম, বেশ, এটাই এটাই মূল মানে রসদ বা ভিত্তি বলতে গেলে যে অ্যাস্ট্রোলজির কি পয়েন্টের উপরে একজন অ্যাস্ট্রোলজার, সবচেয়ে বড় কথা অনিয়ারে তো সবসময় সবকিছু আমি হয়তো দুমদারাক্কা বলে দিই, এটা আমার স্বভাব বলুন বা ক্লারিফিকেশনের জায়গা থেকে আমি বলি, কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব না, অনেকে অনেকে এই কারণেই অনেক ফোনও করেন না প্রয়োজনের সময়, সেটা না করাই ভালো, মিট করে সেটা না করাই ভালো, কারণ প্রাইভেসি তো একটা, চার্টে যেটা আসবে আমি সেটা বলবই, ঘটনা আমি সেটা বলবই, সেটা এখানেও যেমন ভূমিকা সেটাই হওয়া উচিত, আমি এখানেও যেমন বলবো চেম্বারে তো আরো বেশি করে বলবো, কিন্তু এখানে যেটা সর্বসমক্ষে চেম্বার সেটা চার দেওয়ালের মাঝে, হ্যাঁ তো সেখানে ক্লারিফিকেশনের জায়গাটা আরো অনেক হবে, অনেক বেশি, অনেক বেশি হবে, এটাই পার্থক্য। আচ্ছা পরের বন্ধুর কাছে যাওয়া যাক, তাকেও স্বাগত, কে আছে, নমস্কার। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি চন্দননগর থেকে বলছি, হুম, আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই, ছেলের নাম ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম শোভন দত্ত, হুম, ডেট অফ বার্থ 8ই মার্চ 2002। হ্যাঁ 8ই মার্চ 2002। হ্যাঁ এবারে সময় বলুন, দুপুর কখন? দুপুর 3:11। 3:11 কোথায় জন্ম? ব্যারাকপুর। আর জন্ম বারটা একটু বলে দিন। শুক্রবার। বেশ, এর আগে জ্যোতিষ পরামর্শ কোথাও নিয়েছেন ছেলের জন্য? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। রাশি লগ্ন তাহলে আপনি জানেন একটু যদি বলেন। হ্যাঁ, ওই সময়টা কত? 3:11। আচ্ছা, উত্তর চব্বিশ পরগনা। বিকেল মানে দুপুর? হুম। আচ্ছা আচ্ছা, রাশি লগ্ন একটু যদি মেনশন করেন এখানে কনফার্মেশন। ধনু রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ আচ্ছা, একদমই ঠিক আছে, ফ্রাইডে মানে শুক্রবার ছিল। হ্যাঁ হুম। ওর এখন চন্দ্রের দশা চলছে, প্রথম কথা আছে চন্দ্র আছে ভেনাসের স্টারে, তো ভেনাস আপনার দেখাচ্ছে 4:11। পড়াশোনায় তো ছেলে ভালো, খারাপ তো দেখছি না, কেমন ছেলে পড়াশোনা? আপনার শরীর কেমন আছে? আপনার শরীর কেমন আছে? আমার শরীর ওই মাঝে মধ্যে ভালো খারাপ দেখে দিচ্ছে। হুম, ইদানিং মেন্টাল ফ্রাস্ট্রেশনটা বেশি আসছে আপনার। হ্যাঁ, শুনুন, চতুর্থভাবে সাবলর্ড হচ্ছে মুন, মুন বসে আছে আপনার স্যাজিটেরিয়াস সাইনে, ধনুরাশির ঘরে, তো মুন আছে ভেনাসের স্টারে জুপিটারের সাবে, আমি রেজাল্ট খুব একটা খারাপ দেখছি না, একটু চঞ্চলতা থাকবে, মোবাইল টোবাইল নিয়ে একটু বেশি মাতামাতি করবে, তো ব্যাপার হচ্ছে যে একটুখানি রেক্টিফিকেশন করার আছে, কারণ আপনার ভেনাসটা চলে গেছে, ভেনাস এক্সল্টেড ভেনাস বাট 8th হাউস অষ্টম ভাব, এই অষ্টম ভাবের জন্যই কিন্তু আপনার একটু দুষ্টুমিটা বেড়েছে ওর, বুঝতে পেরেছেন? তো এই জায়গাটা এমনি রেজাল্ট ঠিক আছে, এটা আপনার টেকনিক্যাল এডুকেশনের ওর চার্ট আমি বলে দিলাম, তো টেকনিক্যাল এডুকেশন, মেডিকেল, মেডিকেলের জায়গাটা দেখাচ্ছে না, মেডিকেলের জায়গাটা কার আপনার? হ্যাঁ, দশম ভাবে সাবলর্ড এসছে রাহু, হ্যাঁ, এবং রাহু ভেনাসকে রিপ্রেজেন্ট করছে, ভেনাস কিন্তু টেকনিক্যাল এডুকেশনটা দেবে, হ্যাঁ, ভেনাস মেডিকেল দিতে গেলে এখানে রবির একটা গুরুত্ব ভীষণভাবে দরকার,
রবিটা স্যাটার্নের হাউসে অষ্টম ভাবে পড়ে গেছে, বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে কিন্তু মেডিকেলের চান্সটা কমে গেল, ঠিক আছে? অষ্টম ভাবের কানেকশনটার জন্য ওর একটু পড়াশোনায় অমনোযোগিতা আসবে এবং রেজাল্ট খুব একটা ভালো হবে না এই সময়ে। তো সেই জায়গাটা একটুখানি পরামর্শ নিয়ে নিলে, একটু গাইডলাইন নিয়ে নিলে কিন্তু এটা ঠিক হবে। বলছি যে ও তো মানে 11 ক্লাসে পড়ছে, নেক্সট ইয়ারে দেবে 12। দিক না, টেকনিক্যাল বললাম তো, টেকনিক্যাল বললাম তো, জয়েন্ট দিক, অসুবিধা নেই, ঠিক আছে? কবে পাবে না পাবে এটা টাইম অফ দ্য ইভেন্টের ব্যাপার, এটা অন ইয়ারে হবে না, তবে এটা পসিবিলিটি আছে, টেকনিক্যাল এডুকেশন, মেডিকেল নয়। ওকে, সাথে থাকুন। যারা চেম্বার কনসালটেন্সি নেওয়ার জন্য ডিসাইডেড অলরেডি, মানে মাইন্ড সেট আপ করেছেন এবং ভাবছেনও অনেকেই সিদ্ধান্ত নেওয়ার পথে, তাদের জন্য বলি যে ওই দিনের দিন বা ওই ডেটে ডেটে গিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না। এটা আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ, একটু আগে থেকে ফোনটা করবেন, ফোনটা করে একটু প্রসেস মেনে জাস্ট ইনিশিয়ালি নামটা এনলিস্টেড করে যে ডেট যে সময় মেনশন করা হবে সেই অনুযায়ী একটু প্লিজ আপনারা যাবেন, যারা আগ্রহী তাদের জন্য। তো ফোন নাম্বারটা তাহলে একটু সাথে রাখতে হবে এবং প্রয়োজনে ব্যবহার করতে হবে, 7980683638। আর তার সাথে আরও একটা নাম্বার রয়েছে, 9836454844। আর চেম্বার ডিটেলস মানে ফোন করলে তো জানাই যায়, টিভি স্ক্রিন ফলো করলেও যে দেখে নেওয়া যায়, তবু একটা সঞ্চালকের একটা দায়িত্ব হয়তো কোথাও একটা একটা মেনশন করে দেওয়া, অনেকের জন্য, সকলের জন্য নয়, যারা জেনুইন আগ্রহী তারা এমনি আগ্রহ সহকারে জেনে দেবেন। সো একটু বলতে হয় যে উত্তর চব্বিশ পরগনা মধ্যগ্রাম, সেখানে নিয়মিতভাবে থাকছে পরিষেবা, তার সাথে বিধান সরণী, কলকাতা বিধান সরণীর চেম্বার থাকছে, আর তার সাথে বালিগঞ্জে থাকছে, আর হাওড়া ময়দানে সেখানেও থাকছে। জেলায় জেলায় এক এক ডেট অনুযায়ী পৌঁছে যাওয়ার চেষ্টা করেন, কখনো কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, এর সাথে মেচেদা, আপনার বোলপুর, দুর্গাপুর, আসানসোল, এক এক ডেট অনুযায়ী প্রিভিয়াসলি আপনারা দেখেছেন, আগামীতেও যাবেন, যেমন কাঁথিতে ডেট ডিক্লেয়ার হবে, সেই সমস্ত কিছু জায়গায় পৌঁছানোর চেষ্টা করেন এক এক ডেট অনুযায়ী। যারা আগ্রহী তারা ওই একটু হেল্পলাইন নাম্বারে কথা বলে নিতে হবে। হ্যাঁ, আর এইটুকু এই মুহূর্তে যেমন আগ্রহ সহকারে পরের কলার বন্ধু আমাদের স্টুডিওর হেল্পলাইন নাম্বারে ওয়েট করছেন, সো আমরা তাকেও পরিষেবা দিতে চাইবো, তাকে স্বাগত জানাবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার আপনাকে। হ্যাঁ কে বলছেন? উত্তরপাড়ায় জন্ম, রাশি লগ্ন এবং আচ্ছা জন্ম বারটা বলুন। ওর হচ্ছে আপনার মিথুন লগ্ন এবং রাশিটা হচ্ছে কর্কট রাশি, ঠিক আছে? এবং লগ্নের মধ্যে মঙ্গল এবং শনি একই ডিগ্রিতে রয়েছে, শনি মঙ্গলের একটা কম্বিনেশন ওর লগ্নের মধ্যে রয়েছে, ঠিক আছে? এবার মঙ্গল হচ্ছে ষষ্ঠের লর্ড, শনি হচ্ছে অষ্টম নবমের লর্ড। অ্যাকচুয়ালি ওর ছোটবেলায় কি খুব মেজর কোনো শারীরিক সমস্যা এসেছিল? না সেরকম কিছু নেই, কিন্তু ও না অসুস্থই থাকে বেশিরভাগ। প্রথম কথা হচ্ছে লগ্নটা অ্যাফ্লিক্টেড হয়েছে, যে কারণে ওর ইমিউনিটি পাওয়ারটা ভীষণ কম। হ্যাঁ, কোনো কিছু সহ্য করতে পারে না, অতিরিক্ত অতিরিক্ত ঠান্ডা লেগে যায়, অতিরিক্ত গলা ব্যথা, জ্বর, কাশি, এগুলো ওর লেগেই থাকে, এক নম্বর। দু নম্বর হচ্ছে মার্কিউরি অ্যান্ড রাহু ইলেভেন্থ হাউসে বসে আছে, এই কম্বিনেশন দেখুন 17° আর 16°, এটাও ভীষণ খারাপ। লগ্ন চতুর্থ ভাবের সঙ্গে রাহুর একটা কম্বিনেশন, পড়াশোনায় ভীষণ অমনোযোগী, স্পেলিং মিস্টেক করে, লিখতে গিয়ে প্রচুর ভুলভ্রান্তি হয়, এগুলো বোঝেন? এগুলো বোঝেন তো? চতুর্থ ভাবে সাবলর্ড স্যাটার্ন দেখবেন ওর পরীক্ষার সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শরীর খারাপ হয়ে যায়। অনেকগুলো নেগেটিভিটি এই চার্টে রয়েছে, ঠিক আছে?
আমি ওই জন্য এখন আর কোনো প্রেডিকশন দিলাম না, কিছুটা আপনার রেক্টিফিকেশন প্রয়োজন, আদারওয়াইজ মাধ্যমিকের আগে কিন্তু বড় সড় রকমের শারীরিক বিপর্যয় দেখা যাচ্ছে, পরীক্ষাটা হয়তো ঠিক মতো দিতেই পারলো না, কারণ টাইমটাও সেরকম চলছে, বুধ বৃহস্পতি এবং শনি ওর পরীক্ষার সময়ও সেই বুধ এবং বৃহস্পতি চলবে, ঠিক আছে? তো এই জায়গাটা ভীষণভাবে একটা আলোচনা সাপেক্ষ এবং রেক্টিফিকেশনের দরকার, এই চারটাকে আপনাকে একটুখানি কনসালটেন্সির জায়গায় আনতে হবে, ঠিক আছে? সাথে থাকুন না, ফার্স্ট টাইম এরকম জ্যোতিষ পরামর্শ নিলেন, এমন একটা গুরুত্বপূর্ণ পরামর্শ পেলেন, এটাই অ্যাস্ট্রোলজির মানে ভূমিকা বা জেনুইন প্রয়োগের জায়গা, যেটা দিদি বারে বারে বলেন। আজকে পরীক্ষার আর সামান্য কয়েকটা দিন বাকি, তার আগে হলেও এটাও একটা কোথাও একটা কানেক্টিভিটি ক্রিয়েট হলো যে একটা জ্যোতিষ পরামর্শ নিতে পারলেন, একটা সাবধানতা অবলম্বন করতে পারলেন প্র্যাকটিক্যালি, কিন্তু শুনে যদি বসে থাকা যায় সেটাও একেবারেই। একে একটা প্রথম কথা হচ্ছে একটা বায়োগ্রাফি করে দিতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, চার্টের পটেনশিয়ালিটিটা অনেক কম। দ্বিতীয়ত হচ্ছে মেয়েটি মানে শারীরিক দিক থেকে এতটাই অসুস্থ থাকে, ওর ক্যারিয়ারের জায়গাটা আমার ঠিক মানে এখন আমি মাইনরিটি দেখতেও পারলাম না, কারণ আগে তো হেলথ অ্যাকচুয়ালি মেয়েটা পড়াশোনা করবে কি করে, এবং প্রতিটা পরীক্ষার আগে আগে ওর শরীর খারাপ, তো সে জায়গাটায় দেখুন শরীর খারাপের ট্রিটমেন্ট ডাক্তার করবেন, কিন্তু যে প্ল্যানেটটা বুস্ট আপ করলে ইমিউনিটি পাওয়ার মানে লগ্নভাগটাকে কন্ট্রোল করা যাবে বা লগ্নভাগটাকে স্ট্রেংথ দেওয়া যাবে, সেই প্ল্যানেটটাকে রেক্টিফিকেশন করলে ওর ধরুন 50% প্রবলেমটা মিটে যাবে, আর আদারওয়াইজ 50% ওর ডাক্তার করবে মেডিকেল সায়েন্স, ঠিক আছে? কারণ লগ্নভাবটা যাদের উইক থাকে, অষ্টমে লর্ড গিয়ে লগ্নে বসে আছে, লগ্নে সাবলর্ড অষ্টম কানেক্টেড, ভীষণভাবে সারা জীবন ধরে ওর একটা ফিজিক্যাল প্রবলেম, সবসময় একটা ফিজিক্যাল প্রবলেম, ইমিউনিটি পাওয়ার কিছুটা ওর মেন্টাল ব্যাপারও আছে, তো সব মিলিয়ে মিশে চারটা খুব নেগেটিভ, একটু পরামর্শ করে নিলে ভালো হয়। কোন দিকটার মাধ্যমে কি মানুষের জন্য জানানো যায়, গাইডলাইনের উপরে আপনি ফোকাসটা করছিলেন, এবং আমার ফোন কলস এর যে আমি রিপ্লাই গুলো দিই আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমার প্রেডিকশনের জায়গাটা কেমন বা আমার প্রতিকারের জায়গাটা কেমন, এটা ধারণা করাই যায়, কারণ আমি কখনোই আপনাকে বলবো না আপনার এই যোগের জন্য আপনার প্রাণ বিপর্যয় হয়ে যাচ্ছে, সব কিছু সমস্যারই কিন্তু একটা ওয়ে আছে, সেই ওয়েটাকে দেখতে হবে ন্যাটাল চার্টটাকে সামনে রেখে। আমরা অনেক ক্ষেত্রেই সবাই না হলে অনেকেই অ্যাস্ট্রোলজারদের কাছে বা আপনাদের মতো মানুষজনদের কাছে যখন যাওয়ার ভাবনাটা আসে, প্রাথমিক মনোবৃত্তিটা কাজ করে যে আপনাদের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আপনি ওই বা আপনারা স্বপ্ন পূরণের কাজটা করে দিতে পারবেন, এটা কিন্তু একটা সাইকোলজিক্যালি খুব বাস্তব, হাত ধরে নামিয়ে নিয়ে এসে সব করিয়ে দেবো, তাই তো? না এটা আমার কাছে হবে, সকলে না হলে কেউ কেউ তো এটা এটা করে, আমি জানি না হয়তো, সেটা আপনারাই ভালো বলতে পারবেন কিভাবে করে, কতটা করে, কতটা আপনারা উপকৃত। আমি কোনো কন্ট্রোভার্সির জায়গায় যাচ্ছি না, কারণ কি কন্ট্রোভার্সি করার মতো কোনো জায়গাই নেই, অ্যাস্ট্রোলজি একটা অথেন্টিক সাবজেক্ট, এবং যেটা আপনার একটা মানুষের জীবন নিয়ে কালচার করে, এবং স্বপ্ন পূরণের জায়গা কিন্তু অ্যাস্ট্রোলজিতে নেই, আছে সেটাই যেটা আপনার ন্যাটাল চার্টে আছে, আপনার স্বপ্ন পূরণের সেই বীজটা আপনার চার্টে থাকতে হবে, তো সেই জায়গাটা আমরা এনহ্যান্স করে দিতে পারবো। সোমবার 12:25 আর বুধবার এই সকাল 11:00 টিভি সম্প্রচার, এর সাথে ইউটিউবে আপলোড করা রয়েছে সমস্ত এপিসোডগুলো, যারা এর বেশি আগ্রহী আরও শ্রীমতী অপর্ণা দত্তকে চিনতে চান, জানতে চান, অ্যাস্ট্রোলজিকে আরও বেশি করে বুঝতে চান, তাদের জন্য এই সুযোগটা রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে আর সুযোগ নেই, কাজেই আজকে থামছি, আগামীতে দেখা হচ্ছে, ভালো থাকুন সবাই, নমস্কার।